এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে। দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত গোপালপুরের উত্তর পাড়ার ঘটনা, যেখানে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি গৃহশিক্ষক বলে জানা গেছে, তার নাম সমীর দত্ত, বয়স 30। তিনি তৃণমূল কর্মী বলেই জানা গেছে। কিভাবে এই খুন হলো পুরো বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের ফের একবার জানিয়ে রাখতে চাইবো, দুর্গাপুরে খুন হয়েছেন গৃহশিক্ষক সমীর দত্ত, 30 বছর বয়স তার, কাঁকসা থানা গোপালপুরের উত্তর পাড়ার ঘটনা। আজ সকালে যখন তার ছাত্রছাত্রীরা পড়তে আসেন তাদের স্যার অর্থাৎ গৃহশিক্ষকের কাছে, তখন দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিভাবে এই খুন হলো সে বিষয়ে এখনো সেভাবে কিছু জানা না গেলেও আন্দাজ করা হচ্ছে যে তিনি তৃণমূল কর্মী ছিলেন, রাজনৈতিক কোনো শত্রুতার জেরে কিংবা পারিবারিক কোনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে। দুর্গাপুরে কাঁকসা থানার গোপালপুরের উত্তর পাড়ার ঘটনা, খুন হয়েছেন সমীর দত্ত, গৃহশিক্ষক তিনি, বয়স 30। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মোতাহার হোসেন। মোহাম্মদ, এই বিষয়ে এখনো পর্যন্ত কি আপডেট আছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে, যে কাঁকসার গোপালপুরের এই ঘটনা উত্তর পাড়ার ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের সন্দেহের তালিকায় অনেকেই আছে বলে জানা যাচ্ছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেহের যে তালিকার কথা বললে, সেই তালিকায় কাদের নাম আছে সেই সম্পর্কে কিছু জানা গেছে? দেখো, পুলিশ এখন তদন্তের স্বার্থে বিস্তারিত ভাবে কিছুই বলতে রাজি নয়। তবে স্থানীয় সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যে উনি একটি পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সাথে সাথে উনি তৃণমূল কর্মী হিসাবে পরিচিতি আছে এলাকার মধ্যে, এবং গৃহশিক্ষকতার দিকটাও পুলিশ খতিয়ে দেখছে যে এই গৃহশিক্ষকতার দিক থেকে কোনোভাবে কোনো আক্রোশ বা কারোর সঙ্গে কিছু বচসা ছিল কিনা। পুলিশ মূলত এই তিনটি দিক খতিয়ে দেখার চেষ্টা করছে এই খুনের কিনার জন্য। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ মোতাহার হোসেনের সঙ্গে।